এটা দেখতে পাও? হ্যালো, জি কি স্যার, যে দেখা দেখা, যায়। আচ্ছা গুড, করি। ওকে, তোমাদের সাথে বোধহয় আমার প্রথম ক্লাস, কারণ এর আগে তোমাদের সাথে ইন্টারাকশন হয়নি। তোমাদের একটা বোধহয় মাইক্রোবায়োলজি একটা চ্যাপ্টার আছে, এটা প্রফেসর আজিজ বোধহয় তোমাদের প্রপাগেশন পড়াইছে। আমাকে রিকোয়েস্ট করেছে স্যার আপনি একটু মাইক্রো প্রপাগেশনটা পড়ান, এই জন্য তোমাদের সাথে মিট করা। আমরা আজকে ছোট্ট করে পড়াবো যে হোয়াট ইজ মাইক্রো প্রপাগেশন, ইটস প্রিন্সিপলস, অ্যাপ্লিকেশন ইন হর্টিকালচার। তো বাই দিস টাইম তোমরা প্রপাগেশন কি সবাই জানো নাকি? আমার সব পরিষেবা এখানে ভেসে উঠছে স্ক্রিনে তোমাদের সাথে দেখা, এটা ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি দেখা হচ্ছে। তোমাদের জন্য তো নতুন কোনো খবর নাই ইউনিভার্সিটির পক্ষ থেকে, কারণ তোমরা জানো প্যান্ডেমিক বোধহয় আরো এক্সটেন্ডেড হচ্ছে, সেহেতু কখন যে তোমাদের সাথে দেখা হবে উই ডোন্ট নো। ঠিক আছে, তারপর দেখা হবে। এখন তোমাদের ম্যাডাম আমাদের মাহবুবা খাতুন সিদ্দিকা, এটার নর্মাল কোর্স টিচার, উনি এখন আছে কানাডায়। আমি সাধারণত তোমাদের লেভেল টু তে পড়াই, লেভেল টু ফোর এই দুই ইয়ারে, যাই হোক এখন আমাদেরকেই করতে হচ্ছে আর ক্লাস গুলাই চালাতে হচ্ছে। তোমার প্রপাগেশন কি তোমাদের আজ স্যার পড়াইছে যে প্রপাগেশন কিছু নাথিং বাট পারপিচুয়েশন অফ এন অর্গানিজম ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার জেনারেশন, এক জেনারেশন থেকে আর এক জেনারেশনে যেভাবে একটা অর্গানিজম, তোমরা লোয়েস্ট অর্গানিজমের শুনছো জানো, আর মাইক্রো প্রপাগেশন বা ফিশ কালচার সম্বন্ধে ইন্টারমিডিয়েট তোমাদের পড়ানো হয়েছে এইচএসসি তে, আমি জানি সিলেবাস তো সেখান কারিয়ায়। আর এখন লোয়েস্ট অর্গানিজম ইন বিটুইন আমাদেরকে যে সারা পৃথিবীকে হল্ট করে দিছে সেটা হলো কি, আমরা বলি ভাইরাস, বলা হয় লিভিং অ্যান্ড নন লিভিং পার্টিকেল, মাঝামাঝি এর মেসেঞ্জার আরএনএ সেলের ভিতরে ঢুকতে পারলে মাল্টিপ্লিকেশন শুরু করতে পারে। তো সেটা না, যেটা অর্গানিজম বলতে আমরা যেটা বলি যে কমপক্ষে একটা ইনিশিয়াল অর্গানিজম, যে মাধ্যমে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন সেটা বংশকে পৃথিবীতে রেখে যায়, সেটাই প্রপাগেশন। এটা হলো প্রত্যেকটা অর্গানিজমেরই কিন্তু অকৃত্রিম ইচ্ছা, এটাতে কোনো নাই, সে তার পরবর্তী বংশধরকে পৃথিবীতে রাখতে চায়, এটাই যে মাধ্যমে রাখে সেটাকে আমরা বলি যার মাধ্যমে। বলো, কলম সালাম শুনতে পাচ্ছো সবাই? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, গুড। তো আমরা মাইক্রো প্রপাগেশন পড়াচ্ছিলাম, তো প্রপাগেশন তোমাদের আজিজ স্যার পড়াইছে আমি যতটুকু আমাকে খবর দিয়েছে প্রফেসর হারুন। ওর আবার রিসেন্টলি পরশু দিন ওর আম্মা মারা গেছে, ও বললো যে স্যার আমার ক্লাস ও চলে গেছে বাড়ি, তো আমার ক্লাস শেষ হয়ে গেছে, আজিজ স্যার আপনাকে রিকোয়েস্ট করছে এটা পড়ানোর জন্য মাইক্রো প্রপাগেশন। এখন সেই প্রপাগেশনের আমরা যেটা পড়তেছি যে যে মাধ্যমে বা যে পদ্ধতিতে বা যে প্রসেসে একটা অর্গানিজম তার নেক্সট জেনারেশন কে পৃথিবীতে রেখে যায়, সেটাই হলো প্রপাগেশন, পারপিচুয়েশন অফ ইন অর্গানিজম ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। এবং এটা কিন্তু প্রত্যেকটা অর্গানিজম আমি যেটা বললাম যে আদি এবং অকৃত্রিম ইচ্ছা বা বাসনা বা সবকিছুই বলতে পারো, যে একটা এন্ড চিন্তা করে যে আমি তার বংশকে রেখে যাচ্ছি পৃথিবীতে। এটি কারণ আমরা সবাই মারা যাব, মারা যাওয়ার আগে মনে করি ছেলে মেয়ে রাখলাম, ছেলে মেয়ের বিয়ে শাদী দেয়ার তার বংশধর দেখতে চাই আমরা অনেকে, তো সেটাই এটা প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রে। হ্যাঁ স্যার, বলো। মাইক্রোফোন থেকে মুখটা একটু দূরে নিলে ভালো হতো, কথা অনেক। আমি করি কি বলে জোরে হচ্ছে না, আবার অনেকে এতদিন কমপ্লেন করছে যে শুনতে পায় না, এখন ঠিক করছো? এখন ঠিক আছে জি স্যার, এখন ঠিক আছে। গুড গুড, তাহলে আমার মাইক্রোফোন বোধহয় বাই দিস টাইম ইম্প্রুভ করছে। যাই হোক, এতদিন অনেকে কমপ্লেন করতো যে শোনা যায় না, শোনা যায় না কম শুনে। গুড, আচ্ছা আমরা যেটা করছিলাম প্রপাগেশন,
এটা পারপিচুয়েশন অফ অ্যান অর্গানিজম ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, সেটা আমরা বলি নর্মাল প্রপাগেশন। আর একটা প্ল্যান্ট প্রপাগেশন বলি মাল্টিপ্লিকেশন অফ প্ল্যান্ট বাই ডিফারেন্ট সেক্সুয়াল অ্যান্ড এসেক্সুয়াল মিনস, এটা বলি আমরা প্ল্যান্ট প্রপাগেশন। স্যার স্লাইড কি চেঞ্জ করছেন? দেখা যায় না? না স্যার, স্যার প্রথমটাই দেখা যাচ্ছে শুধু। প্রথম স্লাইডই দেখতেছি। ও আচ্ছা, ওকে আবার শেয়ার করি, অসুবিধা নাই, শেয়ার থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ এখন এখন দেখা যায়। হ্যাঁ গুড, এখন দেখা যায় না? কে একবার কি বললাম তো স্যার দেখা যায়, দেখা যায় না বুঝছো? 18 কোটি লোক, আর আমাদের তো সার্ভার গুলো হলো খুব উইক বুঝছো, তারপরে গন্ডগোল আছে, ব্রিটিশ বিআরটিসি বোধহয় কিছু সমস্যা করতেছে বা সমস্যা হচ্ছে ইন্টারনেট, যাক এখন দেখতে পাচ্ছ ওয়েল এন্ড গুড। এখন যেটা বলতেছিলাম আমরা যে প্রপাগেশন, প্ল্যান্ট প্রপাগেশন কাকে বলে, যে মাল্টিপ্লিকেশন অফ প্ল্যান্ট বাই ডিফারেন্ট সেক্সুয়াল, দেখতে পাই না আবার দেখতে পাই না। জি স্যার আবার দেখা যায় না স্যার, ফার্স্ট স্লাইড থেকে দিছেন। ফার্স্ট স্লাইডই থেকে যাচ্ছে স্যার, পরের স্লাইড আসতেছে না। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট স্লাইডে তো আমি ছিলাম এতক্ষণ, আবার তো দিতেছি তোমাদের জন্য। ওকে আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি তো। এখন কি দেখতে পাও তোমরা সবাই? জি স্যার, ফার্স্ট স্লাইড দেখা যাচ্ছে, মাইক্রো প্রপাগেশন। আচ্ছা হ্যাঁ, আমি মাইক্রো প্রপাগেশনই আছি তোমাদেরকে এখন। এখন আমরা আস্তে আস্তে আগাই, আমি কিন্তু অত দ্রুত আগাই না, তোমাদের তো ইয়া করা দরকার। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে রাইট, আমরা মাইক্রো প্রপাগেশনই আছি, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, এখন মাইক্রো প্রপাগেশন আসতেছে, আমরা প্রপাগেশনই ছিলাম এতক্ষণ। যে মা তো আমি তাহলে বললাম দুইটা টার্ম, একটা হলো প্রপাগেশন কাকে বলে, পারপিচুয়েশন অফ অ্যান অর্গানিজম, এটা অ্যানিমাল হতে পারে প্ল্যান্ট হতে পারে। তারপর আমি বলছি যে প্ল্যান্ট প্রপাগেশন কাকে বলে, দ্য মাল্টিপ্লিকেশন অফ প্ল্যান্ট বাই ডিফারেন্ট সেক্সুয়াল অ্যান্ড এসেক্সুয়াল মিনস। সেক্সুয়াল মিনস সিড স্পোর্ট থেকে আরম্ভ করে লোয়ার মাইক্রো অর্গানিজমে অনেকগুলো ইয়ে হয়, ইভেন আমরা পোলেন গ্রেন দিয়েও করতে পারি এখন নতুন হ্যাপ্লয়েড প্ল্যান্ট সেটা। আচ্ছা এখন এগুলো হলো কনভেনশনাল প্রপাগেশন। মাইক্রো শব্দের অর্থ কি? মাইক্রো মানে স্মল, স্মল বলতে কি আমি আগেই বলছি যে এখন বলা হয় লিভিং আর নন লিভিং পার্টিকেলের মধ্যে পার্থক্য হলো, আমাদের মাঝামাঝি বলা হয় ভাইরাস গুলাকে, ঠিক আছে, একটা ডিএনএ অথবা আরএনএ কভার্ড প্রোটেক্টেড বাই কি বলি আমরা প্রোটিন কোট সেটাই। এবং এখন দেখো প্যান্ডেমিকে কি অবস্থা হচ্ছে, আর আমরা যখন সেল বলি তখন একটা কমপ্লিট আর মানে কি বলি এভরিথিং থাকে ওই সেলে, ওখানে ডিএনএ আরএনএ সহ যতগুলো অর্গানেলি আছে, বাই দিস টাইম তোমরা জানো যে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া সহ প্ল্যান্ট সেল হলে ক্লোরোপ্লাস্ট থাকবে বা প্লাস্টিডস থাকবে সেগুলা। তা আমরা প্ল্যান্ট প্রপাগেশনের ক্ষেত্রে বলি যে আমরা উই ক্যান মাল্টিপ্লাই প্ল্যান্ট ইউজিং এ সিঙ্গেল সেল, এটা এবং এটা অ্যানিমেল ক্ষেত্রে এখন প্রযোজ্য। তোমরা জানো যে মানুষের কয় জোড়া ক্রোমোজোম? 23 জোড়া, তাই না? বাই দিস টাইম তোমরা সব জানো, এবং আমি তুমি কে কেমন তোমার বিহেভিয়ার কেমন হবে থেকে এভরিথিং ইজ কোডেড ইন দিস 23 পেয়ার অফ ক্রোমোজোম।
এবং এগুলা এক্সপ্রেস করে তুমি তোমার মতো করে গ্রো করো, বা আমি আমার মতো করে গ্রো করি, আমার এজিং এ যায় সবকিছু। এই একটা সিঙ্গেল সেল এটাকে বলা হয় বিল্ডিং ব্লক অফ মাল্টিসেলুলার অর্গানিজম। আমরা যেরকম ইন্ডিয়া দেয়াল গাঁঠি, তেমনি ভাবে সেল দিয়ে কিন্তু আমাদের মাল্টিসেলুলার অর্গানিজম গুলা গঠিত। এবং এক প্রত্যেকটা সিঙ্গেল সেলেই কিন্তু ওই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে প্রত্যেকটা জিনিস কিন্তু কোড করা আছে, সেই কোড গুলো এক্সপ্রেস হয়ে আমরা একটা অর্গানিজমের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে। তাহলে আমরা কি প্ল্যান্ট প্রপাগেশনের ক্ষেত্রে বলছি মাইক্রো কেন, আমরা এখানে যখন এক্সপ্ল্যান্ট বা স্টার্টিং প্ল্যান্ট ম্যাটেরিয়াল ইউজ করি সেটা ভেরি স্মল, স্মল অ্যাজ এ সেল কোষ পর্যন্ত। কিন্তু আমাদের যে কনভেনশনাল প্রপাগেশন তোমাদের পড়াইছে বা প্র্যাকটিক্যালি করবা যখন আসবা, যেমন কাটিং, বার্ডিং, গ্রাফটিং, এগুলা ট্রিপ কিন্তু অনেক বড় স্টার্টিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা শুরু করি। কিন্তু প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে বা মাইক্রো প্রপাগেশনের ক্ষেত্রে কিন্তু ভেরি স্মল প্ল্যান্ট মানে পার্টস দিয়ে শুরু করি, সেটা হলো স্টার্টিং ফ্রম সেল, একটা সেল থেকে। আর তোমাদের শরীরে এখন তো তোমরা জানো প্যান্ডেমিকের মধ্যে সবাই প্রতিদিনই করোনা ভাইরাসের কথা শুনতেছো, যে করোনা ভাইরাসের এই ডিএনএ নাই আরএনএ আছে, আরএনএ মেসেঞ্জার আরএনএ, ওই মেসেজ ওই মেসেঞ্জার আরএনএ এর ভিতরে ক্যারি করে এবং তার মাধ্যমে সেই মানুষের ওই যে কি বলে যে স্পাইক গুলো আছে, স্পাইকের মাধ্যমে মানুষের শরীরে গাঁথে বা ঢুকে, আর ওই মেসেঞ্জার আরএনএ তোমার শরীরে সেলের সাথে জীবন্ত সেলের সাথে আসলে তোমার সেল যদি সাসেপ্টেবল থাকে, ইমিউন না, তাহলে সে ওখানে অ্যাটাক মাল্টিপ্লিকেশন করে বিলিয়ন সত্ত্ব তৈরি হচ্ছে, হওয়ার পরে মানুষকে মেরে ফেলতেছে, বিভিন্ন অর্গান নষ্ট করে। সিম্পল এটা আর কি, সিম্পল হইতে বললে ডাক্তাররা আরো কমপ্লেক্স হইতে বলতে পারে। তা আমরা মাইক্রো প্রপাগেশন বলতে কি বুঝি, একটা ছোট্ট ডিফিনেশন দিয়ে শুরু করি। দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ মাল্টিপ্লাইং প্ল্যান্টস ইন ভিট্রো, ইন ভিট্রো অর্থাৎ আন্ডার ল্যাব কন্ডিশন, ইন ভিভো না, আন্ডার ন্যাচারাল কন্ডিশন, ল্যাব কন্ডিশনে, সেটা হলো ছোট্ট একটা ডেফিনেশন। আরো একটা আর একটু বড় করি, মাইক্রো প্রপাগেশন বলতে কি বলা যায়, মাইক্রো প্রপাগেশন রেফার্স টু দ্য অ্যাপ্লিকেশন অফ প্ল্যান্ট কালচার টেকনিক, যেটা আমি তোমাদের আগে বললাম যে তোমরা সবাই এটা ইন্টারমিডিয়েটে পড়ছো। প্রপাগেশন অফ প্ল্যান্টস স্টার্টিং উইথ ভেরি স্মল প্ল্যান্ট পার্টস সাচ অ্যাজ এ সিঙ্গেল সেল, টিস্যু, স্মল অর্গানস গ্রোন কোথায়, অ্যাসেপটিক্যালি অন আর্টিফিশিয়াল মিডিয়া, একটা আর্টিফিশিয়াল মিডিয়াতে ইন এ টেস্ট টিউব অর আদার কন্টেইনার। আমাদের প্রথম মানুষের মধ্যে যে প্রথম টেস্ট টিউব বেবি সে বোধহয় 40 বছর না 50 বছর পার করে ফেললো, কারণ তারও বয়স হয়ে গেছে, সেও হয়তো মা হয়েছে, দাদি হয়েছে, হয়ে যাবে। টেস্ট টিউব বেবি কেন বলা হয়েছিল, কারণ ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হয়েছে, মেল এবং ফিমেল গ্যামেট মায়ের এগ সেল এবং ফাদারের স্পার্ম ইনভিট্রোতে ফার্টিলাইজেশন করে তারপরে তার জন্ম হয়েছিল, কারণ অনেক মাদারের ওম্ব ওই জাইগোটটাকে ইনিশিয়াল স্টেজে সাপোর্ট করে না বা বিভিন্ন কারণে ফার্টিলাইজেশন হয় না। এখন তোমরা জানো বাংলাদেশও আছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বেবি অনেক, ইভেন বাংলাদেশে হয়, আমাদের অনেকেই আছে যারা ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে ওই যে আইভি ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে বাচ্চা নিয়ে আসে, যারা নর্মালি যেটা আমরা বলতে ছিলাম, কারণ টেস্ট টিউব কেন বা আদার কন্টেনার ফ্লাশ হতে পারে, বেবি মিল জার্স হতে পারে, বিভিন্ন কন্টেনার হতে পারে, হয়তো প্রথমেই শুরু করছিল টেস্ট টিউব দিয়ে সেই জন্য টেস্ট টিউব, এবং ওই মেয়েটার জন্ম হয়েছিল টেস্ট টিউব ইনভিট্রো বা টেস্ট টিউব, এই জন্য নামই হয়ে গেছিল সে টেস্ট টিউব বেবি। এই এখন প্রিন্সিপল, আমি আমার প্রথমেই বলছি যে কি প্রিন্সিপলটা কি, আমি আগে কিছুটা আলাপ করে ফেলছি তোমাদের যে মাইক্রো প্রপাগেশন ইজ বেসড অন দ্য প্রিন্সিপল অফ টোটিপটেন্সি অফ এ সেল। টোটিপটেন্সি কি, এটা আদি অ্যান্ড অকৃত্রিম ক্যাপাসিটি অফ এ সেল
to regenerate an organism similar to that from which that cell has been taken or derived. তোমরা জানো যে ব্যাকটেরিয়া দেখো একটা সিঙ্গেল ব্যাকটেরিয়াম কি করে নর্মাল মাইটোসিস করে তার ভিতরে যে জিনোম আছে সেটা হাফ হয়ে দুইটা অর্গানিজম হয় ডিভাইড হয়ে যায় যেটা বলতেছিলাম যে আমাদের প্রোটোপ্লাজমস অফ এ সেল দ্য ক্যাপাসিটি অফ এ সেল টু রিজেনারেট অন অর্গানিজম সিমিলার টু দ্যাট ফ্রম হুইচ দ্যাট সেল হ্যাজ বিন টেকেন এন্ড তোমরা কিছু মনে করো না আমার তোমার সবার কিন্তু জন্ম সিঙ্গেল সেল থেকে কারণ আমাদের নর্মাল মায়োসিসের মাধ্যমে এগ সেল তৈরি হয় স্পার্ম তৈরি হয় তারপরে ফার্টিলাইজেশন হয় জাইগোট একটা সিঙ্গেল সেল তারপরে মায়ের উম্বে আমরা কি হয় বড় হয় টিয়া জন্ম হয় এটা প্ল্যান্টের ক্ষেত্রে প্রত্যেকটা প্ল্যান্ট এগুলো আমাদের ইয়া হায়ার প্ল্যান্ট সেগুলোর ক্ষেত্রে কিন্তু একই প্রিন্সিপাল তো ক্যাপাসিটি কারণ কি আমাদের 23 জোড়া ক্রোমোজোমে কিন্তু সবকিছু কোড করা আছে তোমাকে আমি বললাম যে ফ্রম একেবারে জাইগোট থেকে আরম্ভ করে আপ টু কবর পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিস কি হচ্ছে না হচ্ছে এভরিথিং ইজ controlled by the genetic material present in your cell. এবং 23 জোড়া আমরা যখন ফার্টিলাইজেশন হয় মায়ের থেকে 23টা পাই বাপের কাছ থেকে 23টা ফাদার দুইটা মিলে 23 জোড়া হয় সেটাই কোড করা আছে সেহেতু আমাদের জন্ম কিন্তু একই কিন্তু এটি অনেক হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা হলো এই যে এক ভদ্রলোকের ছবি দেখতেছ এর নাম হলো গুটলিব হ্যাভারল্যান্ড একজন জার্মান সায়েন্টিস্ট প্রায় 100 বছর পার হয়ে গেছে 118 বছর 19 বছর চলছে সে প্রথম আর কি এই টোটিপটেন্সি থিওরিটা দেয় ইন লাইন অফ দ্য সেল থিওরি প্রপোজ বাই সেইডেন অ্যান্ড সন দুইজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট অস্ট্রিয়ানরা কিন্তু জ্ঞানে বিজ্ঞানে কিন্তু ভালো ছিল এখনো ভালো কিন্তু ইউরোপের অন্যান্য কান্ট্রি এখন আগে গেছে বেশি যে আমাদের ম্যান্ডেলের থিওরি সেও কিন্তু একজন যাজক ছিল মিশনারি এবং ওই চার্চের ভিতর কিন্তু ওই পি নিয়ে গবেষণা করে কিন্তু আমাদের ম্যান্ডেলের থিওরি গুলো দিয়েছে সে বুঝো সেই সময় তারা কিন্তু সেন অ্যান্ড শর্ডন সন সেন অ্যান্ড শর্ন কিন্তু 1838 সালে বলছিল হু এক্সপ্রেস দ্য ভিউ দ্যাট ইট লিভিং সেল অফ এ মাল্টি সেলুলার অর্গানিজম উড বি ক্যাপেবল অফ ডেভেলপিং ইন্ডিপেন্ডেন্টলি ইফ প্রোভাইডেড উইথ দ্য প্রপার এক্সটার্নাল কন্ডিশনস কিন্তু আনফর্চুনেটলি কারণ ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু এটা হয় তোমাদের আমি বলছি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নর্মাল একটা ব্যাকটেরিয়াম মাইটোসিস করে দুইটা ব্যাকটেরিয়া তৈরি করতে পারে কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে সে তারা বলছিল কিন্তু তারা প্রমাণ করতে পারেনি ওটা হাইপোথেসিস হয়ে গেছিল থিওরি হয়নি কিন্তু গুটলেব হ্যাভারল্যান্ড সেটা কিন্তু জীবদ্দশায় প্ল্যান্টে দেখে গেছে এই জন্যই তোমার তাকেই বলা হয় জার্মান সায়েন্টিস্ট হ্যাভারল্যান্ড কে ফাদার অফ দ্য থিওরি অফ টোটিপটেন্সি অফ সেল আচ্ছা এরপরে হলো কি কি ফ্যাক্টর সাধারণত আমাদের মাইক্রোপ্রোপাগেশন কে ইয়া করে ইনফ্লুয়েন্স করে প্রথমটা হলো তোমার এক্সপ্ল্যান্ট বা স্টার্টিং প্ল্যান্ট ম্যাটেরিয়াল যেটা দিয়ে তুমি শুরু করতে চাচ্ছ সেটা আচ্ছা এখন এটার অনেকগুলো আবার তারও ইন্টারনাল কিছু ইয়ে আছে নর্মাল একটা কথা বলা হয় যে এক্সপ্ল্যান্ট যত ইয়াং হবে কম এজের হবে তত কিন্তু আমাদের মাইক্রোপ্রোপাগেশনের
efficiency of multiplication will be higher. এটা তোমরাও নিজেরাও জানো, আমার বয়স এখন 61 প্লাস চলতেছে, তোমাদের কত 20-21 এর বেশি না, অনেক 18-তে ভর্তি হয়েছো, 18 বছর বয়স আমরা ধরে নেই, ইন্টারমিডিয়েট পাস করছো, ফার্স্ট ইয়ারে 1 বছর তো পার হয়ে গেল, ধরে নিলাম যে 19, খুব জোর হলে 20 কারো। সেখানে তোমার যেটা বললাম যে তোমাদের যে regeneration capacity or totipotency of your cell is quite higher than mine. কারণ তোমাদের এই মানে because of the youngness, তোমরা জানো যে একটা বাচ্চা ছেলে হাত যদি ভেঙে যায় ওটা জোড়া দিতে 15 দিন 1 মাস খুব জোর, প্লাস্টার করে ডাক্তার বলে যে জোড়া লেগে গেছে। আমার মতো বয়স্ক লোক আল্লাহ না করুক কোনো সময় কোনো কিছু হতলে দেখা যাবে যে 1-60 বছর পার হয়ে গেছে, 2 মাস লুজ ব্যান্ড টেস্ট দিয়ে রাখলো, বলে যে স্যার ডাক্তার বলবে যে না এখনো তো আপনার ক্যালাস শুরু হয়নি, অর্থাৎ সেল ডিভিশনই শুরু করেনি, কিন্তু 22টা আমি একটা ইয়াং ছেলের কি হয়ে যায় হিলিং মানে পুরো জোড়া লেগে যায়। এই হলো তোমার ইয়ার এজ, যত বেশি হয় তত সাধারণত আমাদের টোটিপটেন্সি বেশি থাকে। আর কালচার মিডিয়া, কালচার মিডিয়া আমরা বলছি যে এটা অবশ্যই আন্ডার ইনভিট্রো কন্ডিশন, কালচার মিডিয়াতে আমাদের প্ল্যান্টের গ্রোয়িং এর জন্য যত রকমের মিনারেল নিউট্রিয়েন্ট দরকার, 16টা প্লাস 1-2টা যখন বাড়ছে বলি আমরা অনেক সময় এরকম আর্সেনিক ক্লোরিন অনেক গাছের জন্য এরকম বলা হয়, সেগুলো থাকতে হবে মিনারেল নিউট্রিয়েন্ট প্লাস কিছু ভিটামিন আর তোমার কিছু অ্যামাইনো অ্যাসিডস, কারণ এগুলো সাধারণত ইনভিট্রো বা ল্যাব কন্ডিশনে গাছ সিনথেসিস করতে পারে না। এই জন্য তাহলে কি হলো মিনারেল নিউট্রিয়েন্ট, তারপরে হলো তোমার কিছু ভিটামিন কিছু অ্যামাইনো অ্যাসিডস আর হলো রেডিমেড। জি স্যার, ইনভিট্রো কথাটা তাহলে স্যার এক্স্যাক্টলি কি কি বোঝায়? ওটা তোমাকে বললাম আন্ডার ল্যাব কন্ডিশন অর আর্টিফিশিয়াল কন্ডিশন ইন ভিট্রো আমরা বলি, ঠিক আছে? আর ইন ভিভো যেটাকে বলি এটা হলো আন্ডার ন্যাচারাল কন্ডিশন অথবা ফিল্ড কন্ডিশন, ন্যাচারালি যেখানে গাছটা গ্রো করে মাল্টিপ্লিক সেটাকে আমরা বলি ইন ভিভো। তোমরা না বাই দিস টাইম শুনছো গ্রাফটিং যখন পড়াচ্ছে ইনসিটো গ্রাফটিং এক্সিটো গ্রাফটিং, ইনসিটো অর্থাৎ যেখানে যে অবস্থায় সে অবস্থায় একসিত হলো অন্য জায়গা থেকে তুমি হয়তো সায়েন্সটা নিয়ে আসলা, এটা হলো একসিটোগ্রাফি। তেমনি ভাবে এগুলো ল্যাটিন ওয়ার্ড ইন ভিভো মিনস আন্ডার ন্যাচারাল কন্ডিশন বা ফিল্ড কন্ডিশন কে আমরা মিন করি, আর ইন ভিট্রো আন্ডার আমরা বলি আর্টিফিশিয়াল কন্ডিশন অর ল্যাব কন্ডিশন, বুঝছো? ক্লিয়ার? মানে স্যার ন্যাচারালিটি হচ্ছে ইন ভিভো, ইন ভিভো আর এটা কিন্তু ল্যাটিন ওয়ার্ড, তোমার ইটালিক্স দিয়ে লিখতে হয় সাধারণত আমরা বলি। তোমরা বায়োডিস্টাম পড়ছো হয়তো সোয়াল সায়েন্সে যে এসেনশিয়ালিটি অফ এ মিনারেল নিউট্রিয়েন্ট কি সেটা জানো, যে 3টা কন্ডিশন দিলে হয়, যে একটা হলো যে ইন অ্যাবসেন্স অফ এ পার্টিকুলার নিউট্রিয়েন্ট কি হবে প্ল্যান্ট উইল শো সাম সিমটমস এন্ড দ্যাট সিমটমস ডেফিসিয়েন্সি সিমটম এন্ড দ্যাট ডেফিসিয়েন্সি সিমটমস ক্যান বি রিকভার্ড অনলি বাই দ্য অ্যাপ্লিকেশন অফ দ্যাট পার্টিকুলার মিনারেল নিউট্রিয়েন্ট। আর একটা কি হলো ইন অ্যাবসেন্স অফ দ্যাট পার্টিকুলার নিউট্রিয়েন্ট প্ল্যান্ট ক্যান নট কমপ্লিট ইটস লাইফ সাইকেল, তো মাল্টিপ্লিকেশন তো লাইফ সাইকেলের পার্ট, তো এটা এটা আছে, তো আমাদের নিউট্রিয়েন্ট 16টা লাগবেই নিউট্রিয়েন্ট এলিমেন্ট যেগুলো আমরা তোমরা জানো যে কি কি এটা আছে। তার সাথে হলো তোমার কিছু ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড, সেগুলো গাছ সাধারণত আন্ডার ইনভিট্রো কন্ডিশন বা আর্টিফিশিয়াল কন্ডিশনে তৈরি করতে পারে না, সেটা আমরা সাপ্লিমেন্ট করি বাইরে থেকে। 3 নম্বর হলো রেডিমেড সোর্স অফ এনার্জি হিসেবে আমরা কি করি মিডিয়াতে এই নর্মাল সুগার যেটা আমরা টেবিল সুগার বা সুক্রোজ এটা সাপ্লাই দেয় এখান থেকে গাছ, কারণ ফটোসিনথেসিস আন্ডার ল্যাব কন্ডিশনে ও যে আমরা লাইট প্রোভাইড করি দ্যাট ইজ নট এনাফ,
আচ্ছা, আর একটা জিনিস হলো টু গেট দা ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্সিয়েশন, রুট শুট কোনটা আমি চাচ্ছি তার উপর নির্ভর করে আমরা সাধারণত দুইটা, অনেক ক্ষেত্রে তিনটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ফর বা প্ল্যান্ট হরমোনস ব্যবহার করে। সেটা একটা হলো অক্সিন গ্রুপের, যেটা সাধারণত রেসপন্সিবল ফর রুটিং, আমি দেখাবো পরে কুইক যাচ্ছি। আর আর একটা হলো সাইটোকাইনিন, যেটা সাধারণত সেল ডিভিশন বা আমরা বলি যে শুট ফরমেশনের দায় জন্য দায়ী। এবং এর মাঝামাঝি একটা রেশিওতে দেখা যায় যে আমরা উই ক্যান প্রডিউস এমব্রিও ভ্রূণ, দুটো না শুটো না কমপ্লিট প্ল্যান্ট, মানে ভ্রূণ বা এমব্রিও ইন দা ল্যাব কন্ডিশন, এটার জন্য একটু পার্টিকুলার হরমোন কনসেন্ট্রেশন দরকার হয় অ্যালং উইথ মিডিয়া কম্পোজিশন চেঞ্জ সেটা। আর একটা হলো কালচার কন্ডিশনস, কালচার কন্ডিশনস বলতে আমরা পার্টিকুলার টেম্পারেচার, পার্টিকুলার অ্যামাউন্ট অফ লাইট এবং অনেক সময় ডার্ক, এটা ডিপেন্ডস করে যে কি আমরা পেতে চাচ্ছি। তোমরা জানো যে আমরা উই ক্যান প্রডিউস কি স্মল পটেটো বলি আমরা, মাইক্রো টিউবার, পটেটো ইজ এ টিউবার মডিফাইড স্টেম, সে টিউবার আমরা উই ক্যান প্রডিউস আন্ডার টিস্যু কালচার বা মাইক্রো থ্রু মাইক্রো প্রপোগেশন। তো পটেটো টিউবার কোথায় হয়? মাটির নিচে অন্ধকারে থাকে, তাই তো? এখন আমি যদি মাইক্রো টিউবার করতে চাই ওখানে গাড়ি গাছ এই পটেটো প্ল্যান্ট থেকে আন্ডার টিস্যু কালচার, তাহলে কি হবে থ্রু মাইক্রো প্রপোগেশন, তাহলে আমাকে উই হ্যাভ টু প্রোভাইড কি ডার্ক কন্ডিশন। তেমনি ভাবে কোনো কোনো গাছের ফটোপিরিয়ড, যেগুলো লং ডে প্ল্যান্ট, তোমরা বাই দিস টাইম শিক্ষা এসছে হয়তো ইন্টারমিডিয়েট এইচএসসি তে, লং ডে প্ল্যান্ট আছে যাদের ফ্লাওয়ারিং এর জন্য লম্বা সময় দরকার হয়, শর্ট ডে প্ল্যান্ট আছে যাদের ফ্লাওয়ারিং এর জন্য শর্ট ডে এবং লং নাইট দরকার হয়। তেমনি ভাবে আমাদের গাছের এই আন্ডার ল্যাব কন্ডিশনে ওই পার্টিকুলার ফটোপিরিয়ড বা দিবস দৈর্ঘ্য ব্যবহার করতে হয়। টেম্পারেচার একটা মনে করো ট্রপিক্যাল প্ল্যান্ট, যেখানে হাই টেম্পারেচার অলওয়েজ থাকে, সেটার জন্য একরকমের টেম্পারেচার, সাব ট্রপিক্যাল প্ল্যান্টের জন্য একরকমের টেম্পারেচার। আবার আমাদের টেম্পারেট প্ল্যান্ট, যেখানে যে মনে করো ফিনল্যান্ড সুইডেন থেকে আরম্ভ করে অনেক কানাডা সহ অনেক জায়গায় আমাদের দেশে সামার টেম্পারেচার কি উইন্টার টেম্পারেচার যেরকম, ওদের সামার টেম্পারেচারটাও এতে এর চেয়ে মাইল্ড বা কম থাকে। ওই ওখানে তো গাছপালা হয়, ওগুলো গাছপালা যদি আমি ল্যাব কন্ডিশনে কয়েক তৈরি করতে চাই তাহলে ওই টেম্পারেচারটা আই হ্যাভ টু প্রোভাইড, এরকম অনেকগুলো কন্ডিশন মেনটেন করতে হয়। এই তিনটা জিনিস সাধারণত আমাদের মাইক্রো প্রোপাগেশনে করে ইনফ্লুয়েন্স করে, যে এটা যদি তুমি পার্টিকুলার অপটিমাইজ না করতে পারো এটাকে, তাহলে কিন্তু তুমি যেটা চাচ্ছ সেটা কিন্তু হবে না গাছ। এরপরে আছে স্টেজ অফ মাইক্রো প্রপাগেশন। তোমরা জানো তোমরা যখন কনভেনশনাল প্রপাগেশন পড়ছো তখন কিন্তু এটা বা কাটিং বার্ডিং গ্রাফটিং করতে হলে কিন্তু কি করতে হয়, কিছু জিনিস ফলো করতে হয়। আমাদের এই মাইক্রো প্রপাগেশনও কিন্তু একদম স্টেপ বাই স্টেপ যেতে হয়, কারণ স্টেপ বাই স্টেপ না গেলে একটা স্টেপ মিস হলে কিন্তু এটা প্রপারলি কাজ করবে না, ঠিক আছে? তো এটা আমরা সাধারণত পাঁচটা স্টেজ বলি। তো স্টেজ জিরো হলো সিলেকশন অফ মাদার প্ল্যান্টস, যে মাদার প্ল্যান্ট আমরা কি, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেজিটেটিভ প্রপাগেশনের টু টু টাইপ প্ল্যান্ট প্রডিউস করার প্রক্রিয়ার মতো প্রক্রিয়ায় বলা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি করা হয়। ইনভিট্রো ফার্টিলাইজেশনও করে, আমি আগেই বলছি তোমাদের যে গাছের মানুষের যেরকম আইভি বেবি হয় তেমনি মানুষও কিন্তু এই প্ল্যান্টেও কিন্তু আমরা ইনভিট্রো ফার্টিলাইজেশন করে কিন্তু গাছ তৈরি করি বীজ নিয়ে, সেটাও আছে। তো সিলেকশন অফ মাদার প্ল্যান্ট কি, সেটা হলো যে এখানে তিনটা ক্রাইটেরিয়া সাধারণত আমরা ফলো করি এটা করতে, যে স্টেজ জিরোতে সেটা হলো এক নম্বর হলো মাদার প্ল্যান্ট মাস্ট বি ট্রু টু টাইপ। মনে করো আমি কলার মাইক্রো প্রপাগেশন করতে চাচ্ছি, তো কলার কোন অনেকগুলো জাত আছে, সেটা তোমার সবজি অমৃত সাগর মেয়ের সাগর সহ অনেকগুলো। এখন আমি কিন্তু এই ম্যাক্সিমাম মাইক্রো প্রপাগেশন কিন্তু ম্যাক্সিমামই করা হয় ফর বিজনেস পারপাস, আমি আসবো পরে
বিজনেস করতে হলে তোমার, তুমি মনে করো বাজারে ডিমান্ড হলো সবজি, বা তোমাকে অনেক সময় অ্যাডভান্স অর্ডার দিতে হয়। আমরা বিদেশ থেকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে, কোরিয়া থেকে অনেক চারা নিয়ে এসেছি আগে আমাদের কাজের জন্য, এরকম মাইক্রো পকেটের চারা। এবং ইন্ডিয়া থেকে একটা ল্যাব আছে কেব বায়ো প্ল্যান্ট খোলা পুনাতে, এরা 20টার অধিক দেশে কিন্তু এরা এই মাইক্রো পকেটের চারা ইয়া করে, বিক্রি করে। পরে আসতেছি, তো সিলেকশন অফ মাদার প্ল্যান্ট, সেখানে তোমার এক নম্বর হলো ইট মাস্ট বি ট্রু টু টাইপ ফর কি, একবারে যে ভ্যারাইটি আমি করতে চাচ্ছি সেটি হতে হবে, বিশুদ্ধ জাতের হতে হবে, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ বা আইডিয়াল অফ দ্যাট পার্টিকুলার ভ্যারাইটি। এক, দুই নম্বর হলো অ্যাপারেন্টলি ইট শুড বি ফ্রি ফ্রম ইনসেক্ট পেস্ট অ্যান্ড ডিজিজেস, ঠিক আছে। তিন নম্বর হলো যে ইট মাস্ট বি এট প্রপার ফিজিওলজিক্যাল স্টেজ অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রুগ্ন বয়স্ক এরকম না। আমরা বললাম তাহলে, এবং যেটা একেবারে একেবারে সবজির সবজির এক নম্বর যাত্রায় যেটা ভালো, দুই নম্বর হলো রোগ ঠোগ এগুলা মুক্ত, তিন নম্বর হলো বয়স্ক না। কারণ আমি আগেই বলছি এর প্ল্যান যত ইয়াং হবে আমার রেসপন্স তত বেশি হবে। স্টেজ ওয়ান বলি আমরা, ওখানে যেহেতু খালি সিলেকশন, স্টেজ ওয়ান হলো এস্টাবলিশমেন্ট অফ এন অ্যাসেপটিক কালচার। আমি ডেফিনেশনই কিন্তু বলছিলাম আন্ডার অ্যাসেপটিক কন্ডিশন। অ্যাসেপটিক শব্দের অর্থ কি? অপচনশীল অবস্থায়। কারণ আমাদের চারিপাশে শত্রু ঘোরাফেরা করতেছে, মেয়েরা আবার কিছু মনে করো না, প্রতি নিঃশ্বাসে তুমি মিলিয়নস অফ কি মাইক্রোবস নিতেছো, তোমার শরীরের ইমিউনিটি আছে বলে ঠিক আছো, আর ইমিউনিটি ব্রেকডাউন করতে পারছে বলে কি করোনা ভাইরাস। এখনো বলা হয় যে যত লোক মারা গেছে বা এই সারা ওয়ার্ল্ডে, এটার জন্য মাত্র কয়েক গ্রাম নাকি করোনা ভাইরাস তাই মানে টোটাল, কিন্তু নাম্বার অনেক হিউজ। তোমার শরীরে ইমিউনিটি না থাকলে কিন্তু যে কোনো সময় যাওয়া। একজন হাত তুলছো, কি বলতে চাচ্ছো বলো। স্টেজ জিরোটা বলছি যে এটা উই ক্যান ডু ইট আউটসাইড দ্য ল্যাব, ঠিক আছে। কারণ সিলেকশন অফ মাদার প্ল্যান্ট তিনটা ক্রাইটেরিয়া, তুমি হর্টিকালচার ফার্ম গেছো, তোমরা যাওনি এখনো, দেখার সৌভাগ্য হয়নি, অ্যাগ্রোনমি ফার্ম গেছো বা তুমি মধুপুর বা অন্য জায়গা থেকে এই জিনিসগুলো করতে পারো, কিন্তু যখনই স্টেজ অনে আসবা তখন কিন্তু আমাদের ল্যাবের ভিতর চলে আসলো। এস্টাবলিশমেন্ট অফ এন অ্যাসেপটিক কালচার যখন করব তখন আমি আন্ডার ল্যাব কন্ডিশন করব। ওই জিনিস স্টেজ জিরোটা কিন্তু বাইরে, তুমি ওই গাছটা বাইরে গ্রো করতেছো, ভিতরে করতে পারো কিন্তু অসুবিধা নাই, কিন্তু আমি এটা বাইরেই করতে পারি, এই জন্য এটা স্টেজ জিরো। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, সাইদুল কি সাইদুল ইসলাম না হক জানি না। আচ্ছা, তারপরে এস্টাবলিশমেন্ট সাইয়েদুল মুরসালিন, ওই সাইয়েদুল মুরসালিন, ও সরি ফর মিস স্পেল ইয়া প্রোনাউন্সিয়েশন, এটা নাম প্রোনাউন্সিয়েশন করা মিস টেক করা কিন্তু ভুল, তোমার পুরাটা নাম উঠে না, এই জন্য আমি মনে করি হয়তো ইয়া। আচ্ছা ঠিক আছে, সাইয়েদুল মুরসালিন, সেটা ক্লিয়ার। এখন এস্টাবলিশমেন্ট অফ এন অ্যাসেপটিক কালচার, আমার ডেফিনেশনে দুই নম্বর ডেফিনেশন আমি বলছি, এস্টাবলিশমেন্ট অফ এন অ্যাসেপটিক কালচার আন্ডার অ্যাসেপটিক কন্ডিশন। অ্যাসেপটিক কি? অপচনশীল অবস্থায়, লিভিং ম্যাটেরিয়ালের জন্য যেটা আমি বলতে চাইলাম, আমাদের চারিপাশে কিন্তু শত্রু বিরাজমান, এটা মাইক্রোব, আর বনে জঙ্গলে হলে মাইক্রোবের সাথে বাঘ ভাল্লুক সহ অন্যরা সারাক্ষণ। প্ল্যান্টেরও কিন্তু এরকম কোটি কোটি শত্রু আছে, সয়েল মাইক্রোব থেকে আরম্ভ করে এয়ারবর্ন এবং সয়েলবর্ন সব। তো সেখান থেকে আমরা কি করব, এটাকে অপচনশীল অবস্থায়, সাধারণত প্ল্যান্টের জন্য ব্যাকটেরিয়া এবং ভাইরাসও শত্রু, তাদের আমাদের যারা শত্রু প্ল্যান্টেরও আলাদা শত্রু, তাদের কম্পোজিশন আলাদা কিন্তু ওই গ্রস নেম একই, ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস। আমাদের ফাঙ্গাল ডিজিজ কম হয়, গাছে ফাঙ্গাল ডিজিজ বেশি হয়, আমাদের ব্যাকটেরিয়াল ভাইরাল ডিজিজ বেশি হয় মানুষের অ্যানিমেলের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে রিলেটিভলি কম হয়, কিন্তু শত্রু সবাই একে, মাইক্রোবস। অ্যাসেপটিক কালচার, এটা অ্যাসেপটিক কালচার করতে গেলে কি করতে হবে, প্রথমত আমি যে
এক্সপ্ল্যান্ট নিব, সেটাকে অ্যাসেপটিক বানাইতে হবে, অপচনশীল অবস্থা করতে হবে। কিভাবে? ওটাকে আমরা স্টেরিলাইজ করি থ্রু ডিফারেন্ট মিন্স, অনেকগুলা মিন্স আছে। সাধারণত আমরা কেমিক্যাল মিন্স ব্যবহার করি, সাধারণত তোমাদের ব্লিচিং পাউডার বা ব্লিচিং সলিউশন, সেটার মধ্যে 20 মিনিটস 20% ব্লিচ এর মধ্যে রাখলে আমাদের অ্যাপারেন্টলি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস মারা যায়। কিন্তু আমি আগেই বলছিলাম আমাদের ভাইরাস কিন্তু মারা যাবে না 20% ব্লিচে। ওই জন্য আমাকে অ্যাপারেন্টলি আগে শিওর হয়ে নিতে হবে যে আগেই ওই সিলেকশন করার সময় যে প্ল্যান্টটা ভাইরাস ফ্রি। আর ভাইরাস ফ্রি করার জন্য এখন তোমরা জানো একেবারে কি আরএনএ পর্যন্ত করা যায় প্ল্যান্টের ক্ষেত্রে। একদম আমাদের যে করোনা ভাইরাস আরএনএ ইয়া দেখে শনাক্ত করা হয় গাছের ক্ষেত্রে, নাকি প্ল্যান্টের ক্ষেত্রেও ওই যে বিভিন্ন ধরনের ভাইরাস ডিএনএ এবং আরএনএ প্রোফাইল দেখে কিন্তু ডিটেকশন করা যায় অ্যালং উইথ আদার সিরোলজিক্যাল কিছু মেথড আছে, এটা পড়বা তোমরা পরে। আচ্ছা, এটা হলো প্ল্যান্ট। আর মিডিয়াকে আমরা সাধারণত ওয়েট হিট মেথডে ইয়া করি, স্টেরিলাইজ করি। ওয়েট হিট মেথড কত কি, সেটা হলো হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে আমরা মিডি অটোক্লেভ এর মধ্যে রাখলে সেটা সাধারণত অ্যাপারেন্টলি 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আর তোমার 1.16 kg/cm² প্রেসারে সাধারণত 20 ml মিডিয়া 20 মিনিট ওই প্রেসার এবং টেম্পারেচারে রাখলে আমাদের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া ফ্রি হয়। এমনও কিছু আছে তোমার মতো কিছু ভাইরাস আছে যেগুলো কিন্তু এই টেম্পারেচার অনেক সময় থাকতে পারে, আমি বলে আছি তারা বলে আমরা থার্মো স্টেবল বলি, হাই অনেক হাই টেম্পারেচার সহ্য করতে পারে। আর যেগুলো মারা যায় এগুলো বলে থার্মো লেবাল অর্গানিজম। এটা গেল, তাহলে ওটা করলাম করে আন্ডার ল্যামিনার ফ্লো ক্যাবিনেট আমাদের ল্যাব আছে, টিস্যু কালচার ল্যাব দেখবা ডিপার্টমেন্টে। বাই দিস টাইম তোমরা যখন এমএস করবা তখন হয়তো ল্যাব থাকবে কিনা জানি না, আমি বাই দিস টাইম রিটায়ারমেন্ট চলে যাবো হয়তো যদি বেঁচে থাকি। তারপরও প্যাথোলজিতে আছে আমাদের, বটনিতেও আছে ল্যামিনার ফ্লো ক্যাবিনেট। এইখানে হেপা ফিল্টার বলে বলা হয়, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট ফিল্টার বলি আমরা। সেটা হলো তোমার 0.22 মাইক্রনের নিচে পার্টিকল ভাইরাস পার্টিকল সহ মাইক্রোপ্লাজমা এগুলা ওই ফিল্টারের মাধ্যমে ভিতরে দিয়ে আসতে পারে, এত তার ছিদ্র কম। আর তার উপরে যেগুলা 0.22 মাইক্রনের উপরে এগুলা কিন্তু ওই ফিল্টারে ফিল্টার হয়ে যায়, ভিতরে ঢুকতে পারে না। এটা একটা বক্স এর মতো চেম্বারের মতো ল্যামিনার ফ্লো ক্যাবিনেট। এটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে সব জায়গায় আছে, প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবে অবশ্যই থাকতে হবে। তা আমাদের টিস্যু কালচার ল্যাব আছে, অনেক আগে আমি করছিলাম 93 সালে, সেখান থেকে আছে। হ্যাঁ, সেখানে ল্যামিনার ফ্লো ক্যাবিনেট কেন বলা হয় সেটা জিজ্ঞেস করতে পারতে। ল্যামিনার শব্দের অর্থ কি, হরাইজন্টাল ফ্লোটা হয় বাতাস। এটা অনেক সময় ক্লিন বেঞ্চ বলা হয়, কারণ ওইখানে বাতাস কি হয় অ্যাপারেন্টলি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ফ্রি হয়, কারণ বাতাস একদিক দিয়ে ঢুকে আর বের হচ্ছে তোমার সামনে দিয়ে হরাইজন্টালি, এবং বাতাসটা ক্লিন হচ্ছে ইন দা ফিল্টার। এবং ফিল্টারের ডায়ামিটার কত এক একটা ইয়ার, সেটা হলো 0.22 মাইক্রন। সেহেতু 0.22 মাইক্রনের উপরে যেগুলো অর্গানিজম আছে বিশেষ করে ভাইরাস এবং আমাদের ব্যাকটেরিয়া এগুলো কিন্তু ওই ফিল্টারে ফিল্টার হয়ে যায়, ভিতরে আসতে পারে না ওই চেম্বারের ভিতরে। আচ্ছা, আমি দেখাবো পরবর্তীতে তোমাদের ক্লাসিক। এবং তাহলে ওই বাতাসটা কি হয় ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য ওটা বলা হয় ক্লিন বেঞ্চ অনেক সময় বলে। ঠিক আছে, এর ভিতরে ওই কাজগুলো করতে হয় বসে আমাদের, ওই যে যখন এস্টাবলিশমেন্ট অফ অ্যাসেপটিক কালচার আমাদের। আগে আমি এক প্ল্যান্ট ইয়া স্টেরিলাইজ করছি, সেটাও ওই ভিতরে আমি যখন মিডিয়া
তৈরি করছি টেস্ট টিউবে, টেস্ট টিউবে মুখ বন্ধ করে তারপরে অটোক্লেভ করছি, অটোক্লেভ করে নিয়ে এসে আমি দেখাবো, দরকার হলে একটা ভিডিও আপলোড করবো তোমাদের জন্য দেখি পরবর্তী দিনে। দিয়ে ওখানে আন্ডার দ্যাট কন্ডিশন আমি ট্রান্সফার করবো, তারপরে এটা দিলেও হয় না, কারণ তোমরা যখন এমএস করবা বা অনেকে করছে আমার সাথে যখন কাজ করছে, দেখা গেলো প্রথম প্রথম এটা স্কিলের ব্যাপার, ট্রান্সফার করলা করতে করতে মাথায় হাত দিস হয়তো, ওই দিয়ে আবার হয়তো টেস্ট টিউবের মুখে হাত দিস, ওটাই কিন্তু কন্টামিনেশন হয়ে গেছে। দেখা গেলো যে 100টা করলা এক্সপ্ল্যান্ট দিলা 100টা বোতলে, দেখা গেলো যে 90টাতেই কন্টামিনেশন, ভাইরাস এবং ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল কন্টামিনেশন। সাধারণত আমরা ওটা ট্রান্সফার করার পর গোথরুম, যেখানে বললাম যে স্পেশাল কন্ডিশনস মেনটেন করা হয় আর, সেখানে রাখলে 72 ঘন্টা পরে যদি দেখা যায় যে কোনো কিছু নাই, কন্টামিনেশন নাই, ফাঙ্গাল ব্যাকটেরিয়াল কন্টামিনেশন নাই, লাইক এ হার্ট প্যাশেন্ট, যে 72 ঘন্টা বলে হার্ট অ্যাটাক হয়েছে বা ব্রেন স্ট্রোক হয়েছে, বলা হয় যে ঠিক আছে ভাই, ডাক্তার সাহেব বলবে যে এই 72 ঘন্টা গেলে বলতে পারবো কি অবস্থা। অনেকটা এরকম এখানেও 72 ঘন্টার মধ্যেই কিন্তু যদি কোনো মাইক্রোবস, একটা ব্যাকটেরিয়াম যদি পড়ে সেটাও এক্সপ্রেস করবে, আর একটা যদি ফাঙ্গাল স্পোর পড়ে সেটাও এক্সপ্রেস করে যাবে, যে মাল্টিপ্লাই করে ফেলবে, তখন আমরা বুঝতে পারি যে এত 100টা দিলা 50টা আমরা এক্সপেক্ট করি না। তারপরে যে শিখতে শিখতে স্কিল ডেভেলপ করে 3 মাস পর দেখা গেলো যে তুমি 100টা দিলা হয়তো 100টাই কোনো একেবারে অ্যাসেপ্টিক কোনো কন্টামিনেশন হয়নি, এরকম হয়। এটা অ্যাসেপ্টিক কালচার যেটা হলো মনে করো যে 50টা হলো, 50টা তোমার কন্টামিনেশন, এই 50টা হলো আমাদের অ্যাসেপ্টিক বা মাদার কালচার হলো। এখন এখান থেকে নিয়ে আমরা কি করব, নেক্সট স্টেজে যে মাল্টিপ্লিকেশন করব, একটা দিব আমি কিন্তু মিডিয়া চেঞ্জ করে ফেলবো, এখন মিডিয়া হয়তো মনে করো যে সুট মাল্টিপ্লিকেশন করব আমি, তখন কি করলাম এখানে বেশি সাইটোকাইনিন দাও মিডিয়া দিলাম, দিলে একটা রাখলা হয়তো দেখা গেলো আমরা কলাতে দেখছি যে 1 মাসের মধ্যে 18টা পর্যন্ত শুট হয়, 18-20টা আমাদের আমার এক এমএস ছাত্র করছিল, 18-20টা যদি শুট হয়, আমাদের নর্মালি একটা কলা গাছে সারা বছরে যে আমরা প্ল্যান্টিং ম্যাটেরিয়াল তেওড় বলি বা সাকার বলি, এটা 8 থেকে 10টা হয়, কিন্তু এই টিস্যু কালচারে আমি 1 মাসেই 1টা থেকে 18টা চারা তৈরি করতে পারি। গেল এই 18টাকে আবার তুমি ডিভিশন করে আবার 18টা জারে দিলা, এভাবে কিন্তু এক্সপোনেনশিয়ালি তোমার এটা কি হবে মাল্টিপ্লিকেশন হতে থাকবে। এখন একটা না 18টা না, আমি যদি 10টাই ধরি তাহলে হিসাব করে দেখা যায় যে তোমার অ্যাট দা এন্ড অফ এ ইয়ার 12 মাস পর তোমার প্রায় কি ব্যাকগ্রাউন্ড শব্দ হচ্ছে, কিন্তু আমাদের সময় বোধ হয় শেষ নাকি এই জন্য সাউন্ড দিতেছে তোমরা 55। আচ্ছা সেখানে দেখা গেছে যে তোমার 10^11 প্ল্যান্ট পর্যন্ত মাল্টিপ্লিকেশন করা যায় একটা থেকে, কারণ একটা কালচার আমরা বাদ দিই, কারণ অ্যাসেপ্টিক করার জন্য 1 মাস বাদ দিই, পরবর্তী 11 মান্থে 11 সাথে আমরা তোমার একটা ল্যাব ফ্যাক্টর বলি যে 0.8 দিয়ে, কারণ তোমার এখানেও কিছু শর্ট কালিং করতে হয়, তোমাদের তো এখন অ্যানিমেল হাজবেন্ডারি কোর্স নাই, বাদ দিতে হয় সবগুলা যে সমান হবে সেটা না, গাছপালা এটা কিছু বাদ দিয়ে দিই আমরা, সেটাকে 20% বাদ দিই, এই জন্য 0.8 দিয়ে গুণ দিলে যেটা হবে সেটাই 10^11 টাইমস 0.8, তো 10 দিয়ে ইয়া করো ভাগ করো তাহলে 10^10 টাইমস 8, এতটি গাছ কিন্তু হতে পারে আমাদের, এটা হলো থিওরিটিক্যাল। এবং আমরা শুনে ইয়ে হবা যে বাংলাদেশে কিন্তু মোর দেন 70 টিস্যু কালচার ল্যাব আছে প্রাইভেট সেক্টরে ফর প্রোডাকশন অফ কি ডিজিজ ফ্রি পটাটো টিউবার্স, এবং বাংলাদেশে পটাটোর ফলন গত 20 বছরে ডাবল হয়ে গেছে বিকজ অফ দ্য ইউজ অফ ডিজিজ ফ্রি পটাটো সিড প্রোডিউস থ্রু মাইক্রো প্রোপাগেশন, এবং এলা রাজশাহী বগুড়া সহ নর্থ বেঙ্গলের রংপুর সহ অনেক দেশ দিকেই আছে, বড় ছোট ছোট বলবো না, বড় বড় যে যারা ইয়া পটাটো প্রডিউসার বা তোমার কোল্ড স্টোরেজ মালিক, কারণ ওরা সিড প্রডিউস করে বিক্রি করে, তো এরা ডিজিজ ফ্রি সিড তৈরি করার জন্য ই করছে। তারপরে স্টেজ 3 হার্ডেনিং স্টেজ, প্রি ট্রান্সপ্লান্ট স্টেজ আমরা বলি, ওই ইনভিট্রো মাল্টিপ্লিকেশন করলেও কিন্তু গাছের যেহেতু আন্ডার ল্যাব কন্ডিশনে হয় এদের কিন্তু
মানে বিভিন্ন হার্স কন্ডিশন সহিষ্ণু করার সহ্য করার বা সহিষ্ণু হয় না। তোমরা সিট বেড করছো কিনা আমি জানি না, করবো হয়তো, প্র্যাকটিক্যাল তোমাদের হয়নি। সিট বেডের সিডলিং তৈরি করলে যে তোমাদের ফিল্ড কন্ডিশনে টেকে থাকার ক্ষমতা সহ্য করার জন্য বিভিন্ন ধরনের আমরা ট্রিটমেন্ট দিই, তেমনি ভাবে এই প্ল্যান্ট গুলাকেও ল্যাবে যেগুলো তৈরি হয় বা ইনভিভো সেগুলাকে বিভিন্ন ট্রিটমেন্ট দিই টু কোপ উইথ দ্য নর্মাল ফিল্ড কন্ডিশন, সেটাকে বলা হয় হার্ডেনিং স্টেজ অর প্রি ট্রান্সপ্ল্যান্ট স্টেজ। এরপরে আমরা হলো তোমার এস্টাবলিশমেন্ট অফ দ্য প্ল্যান্ট আন্ডার ল্যাব ফিল্ড কন্ডিশন। তারপর হলো এস্টাবলিশমেন্ট অফ দ্য প্ল্যান্ট ইন দ্য ফিল্ড কন্ডিশন। এটা হলো লাইক আমাদের পুঁথি পড়া হতো, লাখ লাখ তৈরি করলো, কোটি কোটি তৈরি করলো, 10 times 8 আমি বলতেছি, কিন্তু এতগুলা করলো কিন্তু মাঠে একটাও টিকলো না, তাহলে কি সাকসেস হবে আমাদের মাইক্রো প্রপাগেশন? না স্যার, হবে না। এই জন্য আমরা, হ্যাঁ হবে না, সেটা আমাদের টার্গেট হলো ফিল্ডে এবং ফিল্ডে হবে না। এই জন্য আমাদের টার্গেট হয় যে কিভাবে আমরা হাউ টু ইস্টাবলিশ দ্য প্ল্যান্ট, সেটাও কিন্তু আমাদের গবেষণার একটা অংশ মাইক্রো প্রপাগেশন, যে তোমার ফিল্ড পর্যন্ত তোমাকে ই করতে হবে। এবং বিদেশে আমি তোমাকে বললাম যে আমরা ইন্ডিয়া থেকে চারা নিয়ে আসছি, আমি একবার ইন্ডিয়া গেলাম কত সালে, 14 না 15 সালের দিকে একটা জায়গাতে, তো উল্টা তারা আমাদেরকে বললো যে তোমরা কি আমাদেরকে কলার চারা দিতে পারবা, টিস্যু কালচার, কারণ ডিমান্ড আছে, কিন্তু তারা কোন তৈরি করতে পারতেছে না। তাদের আমরা নিয়ে এসেছি আমাদের অনেক ধরনের জারবেরা ফুল, তোমরা যেটা দেখতেছো এখন, এটা কিন্তু 2007 সালে আমি ইন্ট্রোডিউস করছিলাম টিস কালচার যশোরের গদখালিতে, এখন সারা বাংলাদেশে হয়, এরকম গ্ল্যাডুলাস সহ অনেকগুলো এরকম নিয়ে এসেছিলাম। তারপরে কার্নেশন ফুলের চারা টিস কালচার এগুলো নিয়ে এসেছিলাম আমরা, তারপরে অ্যান্থোরিয়াম তোমরা দেখো না এরকম কচুর মতো, সেটাও খুব দামি ফুল সেগুলো। এবং আমাদের আমাদের দেশেও কিন্তু কলার চারার অনেক ডিমান্ড আছে, কলার চারা বলা হয় যে কলা যদি টিস্যু কালচার প্ল্যান্ট দিয়ে করো বা মাইক্রো প্রপাগেটেড প্ল্যান্ট দেয়, কমপক্ষে 20% ফলন বেশি হবে, চারাগুলো সমান বয়সের হওয়ার জন্য একসাথে ম্যাচিওর হবে গাছ থেকে খাদি, এবং একসাথে তুমি হার্ভেস্ট করতে পারবা, যার দরুন তোমার জমিটা একসাথে খালি হলে অন্য ফসলে যেতে পারবা। আমরা যখন নর্মাল সাকার দিয়ে করি, সাকার বলি আমরা কলার তেওর বা থাকা, সে করলে একটা বয়স অসম থাকে, যার দরুন হয়তো একটা কলার কাঁদি পড়লো আর একটা ফুলি আসেনি, আর একটা কেবল কয়েকটা পাতা হয়েছে, এটাকে অ্যাভয়েড করার জন্য। এই জন্য আমরা কলা এখন বলি যে ইয়া, কিন্তু একটা কলার চারা টিস্যু কালচারে আগে আমরা 15 টাকা করে বিক্রি করতো বিভিন্ন আমাদের প্রাইভেট ল্যাব গুলো, এখন জিনিসপত্রের দাম বাড়ছে হয়তো এর চেয়ে তো বেশি, তবে এটার সুবিধা অনেক বেশি কম্পেয়ার টু ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো করবো পরে, তোমাদের আজকের মতো এখানে শেষ করতে হবে বোধহয়। এই কালচার সিস্টেম কি কি, আচ্ছা কালচার সিস্টেম আমরা বলি যেটা দিয়ে শুরু করি, ওই প্ল্যান্টিং প্ল্যান্টমেন্টটার নাম দিয়ে আমরা কালচার সিস্টেমটার নাম শুরু করতে, যেরকম সুট দিয়ে শুরু করলে সুট কালচার, রুট দিয়ে শুরু করলে রুট কালচার, পোলেন দিয়ে শুরু করলে পোলেন কালচার। ও মা কি বলছে, এবং স্টার্টিং ডিফারেন্ট টাইপস অফ কালচার সিস্টেম, রুট কালচার, রুট দিয়ে শুরু করলে রুট কালচার, রিপ সুট মেরিস্টেম নোড, যে কালচার যে স্টার্টিং ম্যাটেরিয়াল দিয়ে শুরু করবো ওটার নাম অনুসারে আমরা কালচার সিস্টেমটার নাম দিই। এবং উদ্দেশ্য যেটা হলো তোমার অ্যান্থার কালচার করি হ্যাপ্লয়েড প্ল্যান্ট, পোলেন কালচারে হ্যাপ্লয়েড প্ল্যান্ট, ফ্লাওয়ার কালচার আমি বললাম যে ইনভিভো তো হচ্ছে না, আমরা ইনভিট্রোতে করে ওখান থেকে সিড প্রডিউস করি, সেল কালচার করি বিভিন্ন সময়ে, সেল কালচার করা হয় অনেকগুলো অ্যালকালয়েড বা ওষুধ সেলের প্ল্যান্ট সেলের তৈরি হয়, কিন্তু সেগুলা অনেকগুলা মাস অফ সেল তৈরি করে ওখান থেকে এক্সট্রাক্ট করা হয়। তেমনি ভাবে তোমার রুট কালচার, রুটে অনেকগুলো অ্যালকালয়েড তৈরি হয়, যেরকম সর্পগন্ধা তোমরা নাম শুনছো,
এখানে কিন্তু হাই ব্লাড প্রেসারের ওষুধ আছে, সেটাকে কিন্তু রুট কালচার করে, সর্পগন্ধা রুট কালচার করে ওখান থেকে এক্সট্রাক্ট করা হয়। এরকম অনেকগুলো উদ্দেশ্য নিয়েই কিন্তু, শুধু প্রোপাগেশনের উদ্দেশ্য না, অনেকগুলো কমার্শিয়াল উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের ইয়া শুরু হয়। এক্সপ্ল্যান্ট কি কি ব্যবহার করতে পারে বললাম, স্যুট, লিফ, তারপরে অ্যাক্সিলারি বার্ড, হাইপোকোটাইল, রুট সহ অনেক, মানে যে কোনো সেল দিয়ে, সেলও ইন্ডিভিজুয়াল সেল মাইক্রোস্কোপের নিচে করে, প্রোটোপ্লাস্ট, প্ল্যান্ট সেল উইদাউট সেল, সেটা আমরা তারিখ করতে পারি। আজকে এই পর্যন্তই বোধ হয়, তোমাদের সময় শেষ, ভালো থাকো সবাই। আমি কিন্তু অ্যাটেন্ডেন্স ওইভাবে ডাকি না, রেকর্ড হয়ে গেছে, রেকর্ড শেষ, ক্লিয়ার? জি স্যার, আসসালামু আলাইকুম। মনে রাখো, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, প্যান্ডেমিক বাড়তেছে কিন্তু, বাড়তেছে কিন্তু। পিডিএফটা দিয়ে দিয়েন, সব দিব আমি একসাথে তোমাদের, আমি সবাইকে শেয়ার করবো, অসুবিধা নাই। ওকে, ভালো থাকো সবাই, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো।